এই দুটো ভাই ভাইদের কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, যাতে সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। 192 পৃষ্ঠা যদি বের করো তাহলে ওইখানে দেখবে যে একক কাজ আছে, ঠিক আছে? দেখবে যে ওইখানে ঘষাগু এবং লসাগু আছে দুই সাইডে, ঠিক আছে, অনেকগুলো করে। তো চলো আমরা কয়েকটা করি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখো, প্রথমে দেখো এরকম আছে, 3a² b² c² তারপর 6ab² c² ওকে। তো চলো আমরা সমাধান করি কি করে ঘষাগু বের করতে হয় বীজগণিতের। আগের ক্লাসগুলো যদি তুমি আমার করে থাকো তাহলে জানবা, আগের ক্লাসে আমরা ঘষাগু করেছিলাম বীজগণিতের। তবে যারা করনি কোনো সমস্যা নাই, চলো এই ক্লাসে আমরা শিখে নেব, ওকে? তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, এখানে আমাদের দুইটা রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, ঠিক আছে? তাহলে প্রথম রাশিটা আমাদের কি আছে, 3a² b² c² ওকে। তাহলে এটাকে আমরা জাস্ট কী করবো, উৎপাদকে নেবো। উৎপাদকে মানে বীজগণিতগুলোকে জাস্ট আমরা ভেঙে নেবো, বীজগণিত রাশিটাকে। এখানে 3 আছে, 3, এ স্কোয়ার আছে মানে এ আছে দুইটা, এ গুণ এ, ঠিক আছে, এই ডট মানে গুণ। বি স্কোয়ার মানে বি আছে দুইটা, বি গুণ বি। সি স্কোয়ার মানে সি আছে দুইটা, সি গুণ সি, ওকে। সেমভাবে চলো আমরা দেখি দ্বিতীয় রাশিতে কী বলছে। এখানে দ্বিতীয় রাশিতে আছে 6ab² c² তার মানে আমরা এখানে 6কে ভাঙতে পারি 3 গুণ 2, ঠিক আছে? আর এ বি স্কোয়ার মানে বি গুণ বি, সি গুণ মানে সি স্কোয়ার মানে সি গুণ সি, ঠিক আছে? তাহলে 6কে আমরা ভাঙতে পারি 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে এ একটাই আছে, ঠিক আছে? আই এম সরি, এখানে এ, এখানে একটা এ আছে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে না দিয়ে এখানে একটা এ আছে, ডট এ, ঠিক আছে, বুঝে নিও। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, এখানে দেখো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা পেয়ে গেলাম, উৎপাদকে করে নিছি। এখন আমরা কি করব, ঘষাগু। আর ঘষাগু মানে কি, কমন, যেটা উভয়ের মধ্যে কমন আছে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 কমন যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এ আছে, দ্বিতীয় রাশিতেও একটা এ আছে এখানে, ঠিক আছে? এই যে এখানে একটা এ ছিল, আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, এই এটা আমি শেষে দিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এ আছে, এখানে এ আছে, তার জন্য এ গেল। আবার এখানে এ আছে, এখানে কিন্তু আর নাই, এখানে একটাই ছিল এ, সুতরাং নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, বি এখানে আছে, এখানেও আছে, নিলাম। বি এখানে আছে আর একটা, আর একটা এখানেও আছে, সেজন্য বি নিয়ে নিলাম। এখানে সি আছে, এখানেও সি আছে, এই জন্য সি নিয়ে নিলাম। এখানে আর একটা সি আছে, এখানে আর একটা সি আছে, ঠিক আছে, এই জন্য নিয়ে নিলাম। আর নাই, সুতরাং আর দরকার নাই, কারণ আমরা যেগুলো কমন আছে শুধু সেগুলোই নেব। এখন দেখো, 3a একটাই, বি কয়টা, দুইটা, তাহলে বি আর বি গুণ হয়ে কী হয়ে যাবে, বি স্কোয়ার। সি কয়টা, দুইটা, সি আর সি গুণ হয়ে কী হয়ে যাবে, সি স্কোয়ার হয়ে যাবে, ওকে। তাহলে দেখো, 3 3, এ একটাই আছে এই জন্য এ একটাই, বি দুইটা আছে, এখানে একটা, এখানে একটা, তাহলে এই বি আর এই বি গুণ হয়ে বি স্কোয়ার। সি আছে দুইটা, এখানে একটা, এখানে একটা, তাহলে সি সি গুণ হয়ে সি স্কোয়ার, এটাই আমাদের ঘষাগু, ঠিক আছে? চলো সেমভাবে পরেরটা আমরা দেখি। পরেরটাতে কী আছে, 5ab² x² 10a² by y², ঠিক আছে? সেমভাবে আমরা প্রথম রাশির উৎপাদকগুলো ভেঙে নেব, উৎপাদক আকারে করে নেব। তাহলে 5ab² x² এটা ছিল প্রথম রাশি, একে যদি আমরা ভাঙি, 5 এ একটাই আছে, এ বি স্কোয়ার আছে মানে বি গুণ বি, এক্স স্কোয়ার মানে আছে, আছে মানে এক্স গুণ এক্স, ঠিক আছে? সেমভাবে দ্বিতীয় রাশিটা আমরা নিয়ে নিই, এখানে 10a² by y² নিয়ে নিলাম। তাহলে 10কে আমরা ভাঙতে পারি 5 গুণ 2, 5 দুগুণে 10, ঠিক আছে? আর এ স্কোয়ার মানে আছে, এ আছে দুইটা, এ গুণ এ, বি একটাই, এই জন্য বি, ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা, ওয়াই গুণ ওয়াই, ঠিক আছে? সেমভাবে এখন আমরা কমন নেব, ঠিক আছে? এর মধ্যে যেটা যেটা কমন আছে সেটা সেটা নেব। এখানে 5 আছে, এখানেও 5 আছে, এই জন্য 5 নিলাম। এখানে এ আছে, এখানে এ আছে, এই জন্য এ নিলাম। এখানে বি আছে, এখানেও একটা বি আছে, এই জন্য বি নিলাম। এখন এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নাই, এই জন্য নেওয়া যাবে না, ঠিক আছে? খালি কী নেবো আমরা জানি, কমন নেবো। আবার এখানে 2 আসলে উপরে কোনোটাই 2 নাই, এই জন্য 2কেও নেওয়া যাবে না, অর্থাৎ যেগুলো কমন আছে শুধু সেগুলোই নেবো। এখানে শেষ হয়ে গেছে, উপরেরটা দেখা শেষ হয়ে গেছে, আর নাই মানে আর দেখার দরকারই নেই, কারণ উপরেরটাই নাই মানে অবশ্যই তাহলে নিচে যেটা আছে সেটা উপরে নাই, ঠিক আছে? এই জন্য কমন আর যাবে না, এই জন্য আমরা কত পেলাম, 5ab, এটাকে আমরা গুণাকারে লিখলে 5ab, ঠিক আছে? এটাই আমাদের ঘষাগু। সেমভাবে তার পরেরটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো তারপরে আছে 3a² x² 6ax y² 9ay² ওকে। এটাকে আমরা এখন কী করব, সেমভাবে রাশিগুলো প্রতিটা রাশি ভেঙে নেবো। প্রথম রাশিতে ছিল এ 3a² x², তাহলে 3 এ স্কোয়ার মানে এ আছে দুইটা, এ গুণ এ, এক্স স্কোয়ার মানে এক্স আছে দুইটা, এক্স গুণ এক্স, ঠিক আছে? সেমভাবে দ্বিতীয় রাশিটা ভেঙে নেবো,
ভেঙে নেব 6ax y² তাহলে 6কে আমরা ভাঙতে পারি 3 × 2, 3 × 2 = 6, আর এ একটা এক্স একটা আর ওয়াই হচ্ছে 2টা, ঠিক আছে? এ একটা এক্স একটা আর ওয়াই স্কোয়ার আছে মানে ওয়াই আছে 2টা নিয়ে নিলাম। এখানে আরেকটা রাশি আছে, এটা কিন্তু 3টা রাশি, ঠিক আছে? তাহলে তৃতীয় রাশি কী আছে, 9ay² তাহলে 9কে আমরা ভাঙতে পারি, ঠিক আছে? 3 × 3, 3 × 3 = 9, এ আছে একটাই একটা, ওয়াই স্কোয়ার মানে কত, y গুণ y, ঠিক আছে? আচ্ছা, এখন সেম ভাবে আমরা গসাগু বের করব কিভাবে, দেখব সবার মধ্যে কোনটা কমন আছে। এখানে দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা 3 নেব। এখানে এ আছে, এখানেও আছে, এখানেও আছে, এই জন্য এ নেব। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নাই, এই জন্য আর নেব না। আর এক্সের পরে আর কিছু নাই, তার মানে আর কিছুই যাবে না, এই দুইটাই। তাহলে 3A, তাহলে আমাদের কত হয়ে গেল, গসাগুটা আমরা পেয়ে গেলাম 3A। ওকে, সেম ভাবে চলো তার পরেরটাও আমরা একটু দেখি। তার পরেরটা আমাদের এরকম রাশি আছে, 16a³ x⁴, y⁴৪a² y² x, 28ax³, ঠিক আছে? সেমভাবে আমরা প্রথম রাশি নিয়ে নেব, 16a³ x⁴ y, এটাকে আমরা কি করব, 16কে আমরা ভাঙতে পারি 2 × 2 × 2, ঠিক আছে? আচ্ছা, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, x³ a³ মানে এ আছে কয়টা, 3টা, a গুণ a গুণ a, 3টা, x⁴ মানে এক্স আছে কয়টা, 4টা, x গুণ x গুণ x গুণ x, ঠিক আছে? আর ওয়াই একটা, এই জন্য ওয়াই একটা নিয়ে নিলাম। সেমভাবে দ্বিতীয় রাশিকে আমরা ভেঙে নেব, কত আছে এখানে, 14a² y² আর আছে এক্স। তাহলে আমরা যদি 40কে ভাঙিয়ে দেখো, 2 × 2 = 4, 4 × 2 = 8, 5 × 8 = 40, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইভাবে 40কে ভেঙে নিলাম। এবং এ স্কোয়ার মানে এ আছে কয়টা, 2টা, a গুণ a, ওয়াই স্কোয়ার মানে ওয়াই আছে 2টা, y গুণ y, এবং এক্স একটা একটাই, ঠিক আছে? আর একটা রাশি আছে, তৃতীয়টা রাশি, তৃতীয় তাহলে তৃতীয় রাশি আমরা নিয়ে নেবো সেমভাবে, 28ax³, ঠিক আছে? সেমভাবে আমরা ভেঙে নিতে পারি 28কে, 2 × 2 × 7, ঠিক আছে? 2 × 4 আর হচ্ছে 4 × 7 = 28, তাহলে এ একটাই আছে, এ একটাই, x³ আছে 1 2 3, মানে x³ মানে হচ্ছে x³ 3টা, 1 2 3টা আছে, ঠিক আছে? সেমভাবে আমরা এখন কী করবো, গসাগু নির্ণয় করবো, ঠিক আছে? গসাগু নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে, দেখতে হবে প্রত্যেকের মধ্যে কোনটা কমন আছে। তাহলে দেখো, এখানে গসাগু আমাদের কত আসবে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এই জন্য 2 নিলাম। এখানে আরেকটা 2 আছে, এখানে আরেকটা 2 আছে, এখানে আরেকটা 2 আছে, এই জন্য আরেকটা 2 নিলাম, কিন্তু আর কিন্তু 2 নাই। এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে 2 নাই, আর এই জন্য নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে 2 বাদ। এ এইখানে আছে, এইখানে আছে, এখানেও আছে, এই জন্য এ নিয়ে নিলাম। আচ্ছা, এ আরেকটা এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নাই, এখানে একটা এই ছিল, ওই একটা নিয়ে হয়ে গেছে, ঠিক আছে? পরেরটাই আর তাহলে এ যাবে না। তারপর এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স নিলাম। তারপরে আরেকটা এক্স আছে, কিন্তু এখানে আর এক্স নাই, তার মানে আর এক্স আমরা যাবেই না, নিলাম না। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই নাই, তার মানে ওয়াই নেওয়া যাবে না। অর্থাৎ যতগুলো রাশি থাকবে, যখন দুইটা রাশি আছে তখন দুইটা রাশির মধ্যে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? যখন তিনটা রাশি আছে তখন তিনটার মধ্যেই কমন থাকতে হবে, তবেই সেটা যাবে, গসাগু হবে, ঠিক আছে? তাহলে আর যাবে না। তাহলে এখানে 2 × 2 × a × x, তাহলে কত গেলো, 2 × 2 = 4, তাহলে 4ax, ঠিক আছে? 4ax, এটা আমাদের কি, গসাগু। ওকে, আশা করি বুঝতে পারছো, বাকিগুলো তোমরা এভাবেই করতে থাকো, আশা করি পেরে যাবা, ঠিক আছে? আর না পারলে অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।